ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর ভিজন লাভার্সের আবার নতুন ভিডিও বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে আসলাম। যে কবুতর অনেক দিন যাবত ডিম দিচ্ছে না, ধরুন কেন দিচ্ছে না সেই ভিডিও তোমাদেরকে, এবং কেন কিভাবে কি খাওয়ালে ডিম দেবে সেই ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। আজকে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যে ধরুন আপনার কবুতরটা জোড়া দিয়েছেন, তবু প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে কবুতর ডিম দিচ্ছে না, কবুতর কিন্তু একদম ফিটে আছে তবু ডিম দিচ্ছে না। কারণ অনেক সময় হয়, এগুলো হয় যে কবুতরের ক্যালসিয়াম ভিটামিনের অভাবে কবুতর ডিম দেয় না। তার জন্যে দরকার প্রাথমিক চিকিৎসা, যেটা করতে পারেন ডিমের খোসা কিংবা গিল্ট আপনি খাওয়াতে পারেন, এতেও অনেক সময় কবুতর ডিম দেবে। সে না হলে তার সঙ্গে আমি যেটা মেডিসিন বলবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর যেটা করবেন যে প্রাথমিকভাবে কবুতরকে 15 দিন মতো আলাদা করে রাখবেন। দিন 15 দুটো জোড়া নরমাদিকে কেটে যে ওষুধটা খাওয়াতে হবে সেটা তোমাদের বলবো। আর বন্ধুরা, আমাদের এই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই যে এমন নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ভিডিও দেখে তোমাদের যদি উপকার হয়, কিংবা তোমরা তোমাদের কবুতরকে এই মেডিসিন খাইয়ে যদি উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের এক একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে নতুন ভিডিও করতে এগিয়ে নিয়ে আসবে। সঙ্গে থাকুন বন্ধুরা। আমি যেটা করি সেটা তোমাদেরকে দেখাবো। যে কবুতর ডিম দেবে এটা 100% গ্যারান্টি। এবার যদি কোনো বাঞ্চা কবুতর না হয় তাহলে ডিম দেবেই। এই মেডিসিন খাওয়ানোর দিন 15 থেকে 20 দিনের মধ্যে ডিম দেবে। আর এই যেমন এই গিল্ট দেখুন, গিল্ট আপনারা খাওয়াতে পারেন। গিল্ট খাওয়ালে অনেক সময় সপ্তাহে 2-3 দিন গিল্ট খাওয়াতে পারেন, যে এতে অনেক উপকার। আমি এই গিল্ট খাওয়াই কবুতরকে। আর এর সঙ্গে দেখুন আমি যেটা খাওয়াই, প্রথমে দেখুন আমি মাদিকে যেটা খাওয়াবো, যে মাদিকে আমার কড লিভার অয়েল 5 দিনে 5টা খাওয়াবো। দেখুন বন্ধুরা, এই দেখেন আমি এটা একটা ফাইল কিনে, আমার অনেক কবুতর তো 50-60 পিস কবুতর, যার জন্য আমি একটা ফাইল কিনি। দেখুন 100 পিস ক্যাপসুল আছে, এতে কড লিভার অয়েল ক্যাপসুল। অনেকে যদি মনে করেন তোমার এলাকায় যদি পাতা পাওয়া যায়, পাতাও কিনতে পারেন। এতে 100 পিস ক্যাপসুল যে কোনো মেডিসিনের দোকানে পেয়ে যাবেন। এটা এখানে এমন কটোই থাকবে, এটা 100 পিস আছে। মাদিকে 5 দিনে 5টা খাওয়াতে হবে। এবং নরকে যেটা খাওয়াবেন, নরকে E.V.N.C.A.S.H.O ভিটামিন E 3 দিনে 3টে খাওয়াবেন বন্ধুরা। এই দেখুন E.V.N. যে কোনো মেডিসিনের দোকানে গিয়ে পেয়ে যাবেন। E.V.N.C.A.S.H.O আবারও দেখুন E.V.N.C.A.S.H.O। আর হচ্ছে কড লিভার অয়েল। তোমাদের বোঝার জন্য বারবার করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় বন্ধুরা। তোমাদের জন্য আজকে আমার চ্যানেলে প্রায় 1800 সাবস্ক্রাইবার। হ্যাঁ, তোমাদের ভালোবাসায় আজকে আমার চ্যানেলটা অনেকটা এগিয়ে আছে। এবার আমি আমার যে কবুতরকে খাওয়াবো, নর কবুতর, এই হচ্ছে আমার নর কবুতর টেডি। দেখুন এই নর কবুতরকে আমি খাওয়াবো, এটা নর। নরকে E.V.N.C.A.S.H.O খাওয়াবো, দেখতে থাকুন। এই E.V.N.C.A.S.H.O একটা নরকে খাইয়ে দেবো। এবার খাওয়াবো E.V.N.C.A.S.H.O দেখুন, একটু সাবধানে খাওয়াবেন যদি গলায় বেঁধে না যায়। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে গলা ঝাড়া দিয়ে ওরা গলা থেকে বার করে দেয় গিলতে না পারলে, সেটা একটু দেখে হাত দিয়ে একটু নরম করে ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমরা মাদি কবুতরটাকে খাওয়াবো কোয়াড লিভার অয়েল একটা। আজকে আমাদের তৃতীয় দিনে আমরা খাওয়াচ্ছি। বন্ধুরা, এই 3 দিনেই ভালো ফল পাওয়া গিয়েছে, সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর কবুতর কতটাই হেলদি আছে দেখুন, ফুল ফিটে আছে কবুতর। এটা টেডির মাদি কবুতরটা, একে খাওয়াবো একটা কোয়াড লিভার অয়েল খাওয়াবো। সাবধানে খাওয়াবেন বন্ধুরা, দেখবেন মাদি কবুতরকে সবসময় সাবধানে ধরবেন। ওর যদি পেটে ডিম আসে এমন করে ধরবেন না যাতে ওর অসুবিধা হয়। এই দেখেন খাইয়ে দিলাম, আস্তে করে ধরে খাইয়ে দিলাম, মাদিটাকে খাইয়ে দিলাম। বন্ধুরা 100% কাজ করবে এই ওষুধ এটা। আর এই ওষুধ বাদেও যদি এটাও যদি তোমাদেরকে এর সঙ্গে খাওয়াতে পারো, E.V.N.C.A.S.H.O খাওয়াতে পারো। E.V.N.C.A.S.H.O লিকুইড জলের সঙ্গে মিশে প্রতিদিন সকালে 5 দিন খাওয়াতে পারেন E.V.N.C.A.S.H.O, তাতেও কাজ হবে। আর এটাই বন্ধুরা, আশা করি 100% কাজ হবে। আমার যতগুলো কবুতর আছে যারা অনেক দিন যাবত ডিম দেয় না, তাদেরকে আমি এই প্রসেস ব্যবহার করে খুবই উপকৃত পেয়েছি, এবং আমি আমার বন্ধুদেরও শেয়ার করি যে তারা যদি উপকৃত হয়। অনেকের কবুতর দেখা যাচ্ছে ডিম দিচ্ছে না, আমার ভিডিও পেয়ে যদি তারা উপকৃত হয় এটাই আমার অনেক। সঙ্গে থাকুন, আবারও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা ভালো হয়েছে না কেমন হয়েছে, এবং এই মেডিসিন ব্যবহার করে তোমাদের কেমন উপকৃত পাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। বন্ধুরা তোমরা কমেন্ট না করে জানালে আমি বুঝবো কি করে। দেখুন আমার কবুতরগুলো কতটাই ফিটে আছে। ওই দেখুন, যে টেডি দুটোকে খাওয়ালাম এরা খুবই ডিম তারা হয়ে গেছে, অনেকদিন যাবত ডিম দেয়নি, তার জন্য আমি এই ওষুধ ব্যবহার করেছি। বন্ধুরা মনে হচ্ছে আমি আশা করা যায় 15 দিনের মধ্যে এরা ডিম দিয়ে দেবে। খুব ফুল ফিটে আছে কবুতর। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।